নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি বানাবো পেঁপের পায়েশ। আপনারা তো চালের পায়েশ, সিমুইয়ের পায়েশ, বিভিন্ন ধরনের পায়েশ খেয়েছেন, তো কখনো কি পেঁপের পায়েশ খেয়ে দেখেছেন কেমন লাগে? তাহলে চলুন, না খেয়ে থাকলে আজকে আমার এই রেসিপিটি দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 300 গ্রাম মতো পেঁপে নিয়ে নিয়েছি আর এটা আপনাদের একটা দেখাচ্ছি। এটা একটা লম্বা ধরনের পেঁপে আর একটা গোল ধরনের পেঁপে। সবসময় দেখবেন যে লম্বা ধরনের পেঁপেতে বীজাটা কম থাকে, আবার কোনোটাতে থাকেও না, আর গোল পেঁপেগুলোতে কিন্তু বীজা বেশি থাকে। তো আমি লম্বা পেঁপেটা নিয়েছি, কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটাও বীজা নেই। নেক্সটবার আপনারাও যখন পেঁপে কিনবেন এই কথাটা মাথায় রাখবেন, আর আপনারাও খেয়াল করে দেখবেন যে লম্বা পেঁপেতে গোল পেঁপের তুলনায় অনেক কম বীজা থাকে। এদিকে আমি কথা বলতে বলতে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেগুলো এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আবার এবার গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যেটা সরু দিকটা আছে ওই দিক দিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। খুব একটা মোটাও করবেন না, আবার খুব একটা সরুও করবেন না। গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসটা বন্ধ করে গ্রেট করা পেঁপেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। এবার আমি পেঁপেটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে জলটা ঝারিয়ে নেব। আর এদিকে পায়েশ করার জন্য আমি এখানে 1/2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা এবার জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। দুধটা এদিকে ঘন হচ্ছে আর এদিকে আমি সামান্য একটু ঘি দিয়ে করার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা নেড়ে নেব। খুব একটা ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তারপর আবার কড়ার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেজন্য আমি ফ্লেমটা লো করে দিলাম। আর এবার জল চিপে চিপে আমি পেঁপেটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এই 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে হবে, খুব একটা ভাজার দরকার নেই। এটা করছি যাতে ঘিয়ের গন্ধটা পেঁপের মধ্যে আসে। আর আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম ভাজার সময়। আপনারা যতটা পেঁপে নেবেন সে অনুযায়ী দুধ নেবেন। আমি এখানে 300 গ্রাম মতো পেঁপে নিয়েছি, তাই জন্য আমি 1/2 লিটার দুধটাকে ঘন করে 1/2 করে নিয়েছি। তারপর আমি দুধটা ঘন দুধের মধ্যে এবার ভেজে রাখা পেঁপেটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। আর এখন ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। এরপর আমি ঘন করার জন্য, যখন দুধটা ফুটে উঠবে তখন আমি ঘন করার জন্য পায়েশটাকে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। 2 চামচ মতো কন্ডেন্স মিল্ক দিলাম। কন্ডেন্স মিল্ক না থাকলে আপনারা কিন্তু কাস্টার্ড পাউডারও ঠান্ডা দুধে গুলে দিতে পারেন, তাতে পায়েশটা ঘন হবে। বা পাউডার দুধ থাকলেও কিন্তু তা দিতে পারেন ঠান্ডা দুধে গুলে। তারপরে আবার ক্রমাগত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো চিনি। চিনিটা কম দিলাম কারণ কন্ডেন্স মিল্কেও মিষ্টি থাকে, সেই জন্য অনুযায়ী আমি চিনিটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে একটু নেড়ে দেব।
আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি একটু সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা থাকে। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। নুনটা আগেও দেয়া যেত চিনি দেওয়ার সময়, কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে, সেজন্য পরে দিয়ে দিলাম। আর এখানে চার পাঁচটা এলাচ আমি একটু থেঁতো করে নিলাম, নিয়ে আমি পায়েসের উপর এভাবে ছড়িয়ে দেব। দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে এটা বন্ধ করে রাখবো যাতে এলাচের ফ্লেভারটা পায়েসের মধ্যে আসে। এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা এই পায়েস কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি চাইলে আপনারা ফ্রিজে রেখেও এটা পরিবেশন করতে পারেন। উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো এই পেঁপের পায়েস আপনাদের? যারা এখনও অবধি পেঁপের পায়েস খাননি তার অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি ফলো করে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।